রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে পাওয়ার হাউস পাড়ার বর্ধমান ডেন্টাল মেডিকেল কলেজের মাঠে 33 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের এসসি ও ওবিসি শাখার উদ্যোগে একটি একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই খেলায় 8টি দল অংশগ্রহণ করে। বিজয়ী দলকে নগদ 80,001 টাকা ও ট্রফি, বিজিত দলকে নগদ 60,001 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও ছিল বেশ কিছু বিশেষ পুরস্কার। আমাদের 33 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের আমাদের সভাপতি অমিত মল্লিকের উদ্যোগে সারাদিন ব্যাপী যে আজকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। বড় খেলা প্রতি বছরই এই মাঠে অমিতের উদ্যোগে অমিত করছে। আজকে সারা রাজ্য জুড়ে যেভাবে খেলার একটা পরিবেশ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, আপনারা সবাই জানেন, কালও প্রায় আমরা 2-3টে মাঠে এইভাবে ফুটবল খেলা চলছে। আজকেও বিভিন্ন জায়গায় এই ফুটবল খেলার আয়োজন চলছে। আবার নতুন একটা উদ্যমে গোটা রাজ্য জুড়ে যে খেলার পরিবেশ ফিরে আসছে, সেটা বিভিন্ন খেলার মাঠে গেলেই আমাদের মনে হয় যে আবার ঘরের ছেলে মেয়েরা তারা আবার খেলার মাঠে বেরিয়ে এসেছেন, তারা খেলার জন্য সবাই উৎসাহী হয়ে উঠেছে। এটা একমাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনা, তার চিন্তা ভাবনার মধ্যেই আবার বাংলা খেলা এগিয়ে চলেছে। বাংলার সমস্ত খেলার মাঠে আবার সকাল বিকাল যখনই দেখা যায় মাঠে মানুষ খেলতে নামছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ বল খেলছে, কেউ ভলিবল খেলছে, বিভিন্ন ভাবে বাংলার পরিবেশ আবার নতুন করে তৈরি হচ্ছে। মাঠে করেছি সারা রাত, আবার 25শে সেপ্টেম্বর আমাদের সারা রাত ধরে কঙ্কাল কালীবাড়িতে মামাটি মানুষ ফুটবল প্রতিযোগিতা 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে, যেটা আমরা প্রতি বছর কার্যনগর বেলপুকুরের মাঠে করি। এবার সেটা আমরা কঙ্কাল কালীবাড়ির মাঠে 25 তারিখে আমরা সারা রাত ব্যাপী এই ফুটবল খেলার আয়োজন করেছি। খেলার উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কংগ্রেস এসসি ও বিসি শাখার উদ্যোগে মাননীয় রাজা মল্লিক মুহূর্তে বরণ করছেন শবদ্দিন খান মহাশয়কে। আমরা বরণ করছি মাননীয় এসসিআইসি প্রদীপ রহমান মহাশয়কে। ধন্যবাদ জানাই ওনাকে আরো একবার আমাদের সঙ্গে পড়ার রব মহাশয়। বরণের সাথে সাথেই ওনাকে আমি অনুরোধ করছি, আজকে খুব সামান্য কিছু অবশ্যই আমরা শুনবো ওনার কাছ থেকে। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার সৃষ্টি সংস্কৃতি ক্রীড়াকে সম্মান জানিয়ে আজকের যে ক্রীড়া প্রতিযোগিতা আমরা দেখে আমাদের এটা 33 নম্বর ওয়ার্ড এসসি ওবিসি শাখার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি। তো এই খেলাটি আমাদের 8টা টিমের খেলা। এই খেলায় আমাদের 8টা টিমই অংশগ্রহণ করলেন। আর আমাদের এই খেলায় প্রধান অতিথি ছিলেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় উনি উদ্বোধন করে গেলেন খেলাটি। খেলাটি চলছে এখন। প্রাইজ মানে কি কি আছে? প্রাইজ মানি আছে, চ্যাম্পিয়ন আছে আমাদের 80,001 টাকা, আর রানার্স আছে 60,001 টাকা, এছাড়া ট্রফি আছে। বর্ধমান থেকে পম মহন্ত আনন্দ বার্তা।